হাই গাইস, সাকিব হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো যে কীভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। গাইস, এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দেবেন। সাকিব টেক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস, আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। এরকম ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে তিনটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, স্ক্রিন রেকর্ডার, মেসেঞ্জার, ইনশট। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে সেট করে নিতে হবে। তারপর আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আপনি যে কোনো একটা স্ক্রিন রেকর্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো মেসেঞ্জার ওপেন করার পর আপনাদেরকে যে কোনো একটি চ্যাট ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে একটি মাইক্রোফোনের অপশন রয়েছে, তো আপনাদেরকে ভয়েস সেন্ড করতে হবে। কিছু না বলে আপনাদেরকে ভয়েসটিকে সেন্ড করে দিতে হবে। আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান সেটা আপনি সেন্ড করে দেবেন। তো আমি এখানে 15-17 সেকেন্ডের একটি ভয়েস সেন্ড করে দিচ্ছি, তো আমি এখানে ক্লিক করে দিলাম। গাইজ, দেখতে পাচ্ছেন এখানে একটি আমি ভয়েস আপলোড করে দিলাম বা সেন্ড করে দিলাম, ঠিক আছে। এরপরে আপনাদেরকে এখান থেকে স্ক্রিন রেকর্ডারটি চালু করতে হবে এবং এখান থেকে ভয়েসটিকেও আপনাদেরকে চালু করতে হবে। তো আমি এখানে স্ক্রিন রেকর্ড চালু করে দিলাম এবং ভয়েসটিকেও চালু করে দিলাম। তারপরে এই দেখবেন এটা স্ক্রিন রেকর্ড হয়ে যাবে, পুরোটা আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি পুরোটা স্ক্রিন রেকর্ডার করে নিলাম। এরপরে আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে, তো এখানে ক্লিক করবেন, তারপর নিউ প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি ওপেন হয়ে যাবে, তো গ্যালারি থেকে ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন যেটা আপনি স্ক্রিন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, তো আপনাদেরকে প্রথমে ক্রপ করতে হবে, তারপর 16:9 এটাকে সিলেক্ট করতে হবে, তারপর এটাকে আপনি 50 করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, বা আপনি এরকমভাবে জুমও করে নিতে পারেন হালকা। তারপর এখানে আপনাদেরকে এরকমভাবে বসিয়ে দিতে হবে, তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ, আপনাদেরকে এখানে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ভলিউম, তো ভলিউম অপশানে আসার পর এটাকে আপনি 0 করবেন, তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে চলে আসতে হবে, ডার্ক করে দিতে পারেন বা এই অপশানটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ডার্ক করে দিলাম। তারপরে আপনাদেরকে ইফেক্ট অপশানে আসতে হবে। ইফেক্ট অপশানে আসার পর একটি ইফেক্ট আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, নয়েজ, এটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর মিউজিক অ্যাড করতে হবে, তো মিউজিক অ্যাড করার জন্য আপনাদের এখানে মিউজিক অপশানে ক্লিক করবেন, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ভিডিওর থেকে একটি মিউজিক অ্যাড করে নেবো, তো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে আপনি এই মিউজিকটা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে করে দিচ্ছি অ্যাড, তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এরপর আপনাদেরকে বাকি অংশটা কাট করে দেবেন, তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিডিওটি সেভ করে নিতে হবে, তো সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করুন, আইকনে ক্লিক করুন। তারপর এখানে আপনি হাই কোয়ালিটি সিলেক্ট করতে পারেন, 1080, তারপর এখান থেকে এক্সপোর্ট করে দিন।